আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন তিনি কমান্ডার ছিলেন, দেশ পরিচালনা করেছেন 10 বছর লাগাতার একাধারে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরামর্শ করতেন। ঈশের হাদিসের কিতাব এবং সিরাতের কিতাবে তো ভরপুর, কয়টা উদাহরণ দেব দেখেন। আপনি বদরের যুদ্ধে চলে আসেন, বুখারী শরীফ উল্টায় দেখেন, বদরের যুদ্ধের অংশের মধ্যে আসেন, সিরাতে ইবনে হিশাম পড়ে দেখেন। সিরাতে ইবনে হিশামটা পড়তে পারেন, একটু অগোছালো লাগে কিন্তু অথেন্টিক একটা সিরাত, একটু অগোছালো লাগবে। যারা একটু দীর্ঘ সময় নিয়ে পড়তে ইচ্ছুক তারা পড়বেন, আর যারা সংক্ষেপে জানতে চান তাদের জন্য অন্য সিরাতের কিতাব সাজেস্ট করব। তো আসুন, সিরাতে ইবনে হিশাম সহ অন্য কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করবেন কি করবেন না। আসলে বদরের যুদ্ধে তো শত্রুর মুখোমুখি অপ্রত্যাশিতভাবে হয়ে গিয়েছেন, 313 জন মতে গিয়েছেন, ঘোড়া সর্বসাকল্যে 2টা, কিছু আর তলোয়ার, সামান্য কিছু তীর, আর কিছু নেই। আল্লাহ নবী বলেন, নাসিরু আলাইয়া ইউহান্নাস, ভাইরা আমাকে পরামর্শ দাও আমি কি করব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু শত্রু এসে গিয়েছে আমরা যুদ্ধ করি? অমর বলেন যে হ্যাঁ আমরা করি। মেকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন আমরা সেই মোতাবেকই কাজ করব। আমরা এমনটা বলবো না যেমন মুসার কওম মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাইদুন, মুসা তুমি যাও আর তোমার রবকে নিয়ে যাও, আমরা এখানে বসে থাকব, তোমরা এলাকা বিজয় করো, আমরা সে পতাকা উঠায় স্লোগান দেব। কে বলেছিল পতাকা উঠায় স্লোগান দেওয়ার ওস্তাদ, কিন্তু যুদ্ধ করতে রাজি নাই। আমরা এমনটি বলবো না, ওয়ালাকিন নুকাতিলা ইয়ামিনিক ওয়ান শিমালিক, আমরা আপনার ডানে থেকে লড়বো, বাম থেকে লড়বো, সামনে থেকে লড়বো, পিছন থেকে লড়বো, মেকদাদ বলেছিলেন। ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী অনেক বেশি খুশি হয়েছিলেন, আমার মনে হতো আরে মেকদাদের জায়গায় যদি আমি হইতাম আর ওই অবস্থায় আল্লাহ নবী আমার উপরে যদি খুশি হয়ে যেতেন আমি সমস্ত দুনিয়া বিলীন করে দিতাম শুধুমাত্র এই একটি কথার জন্য। আল্লাহ নবী খুব খুশি হয়ে গেলেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে যে আমার সঙ্গীরা আমার জন্য ডেডিকেট। আল্লাহ নবী বলেন, আশিরু আলাইয়া ইউহান্নাস, আনসারীরা কথা কয় নাই, চাচ্ছেন যে আনসারীরা কিছু বলো, এরা তো যারা ছিল মহাজির। এবার আনসারী নেতারা উঠলেন, আল্লাহ সারী নেতারা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আপনি যদি এই মুহূর্তে বলেন যে আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে হবে, পিছনের দিকে তাকাবো না, সামনে চলে যাব, ঝাঁপ দিব, একটুও পিছপা হব না। জোরালো কথা বললেন আনসারীদের এই কথাই, সবার মধ্যে জোর এসে গেল আনসারি নেতার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক খুশি হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করব। যুদ্ধ করলেন, আল্লাহ বিজয় দিলেন, বোঝা গেল যে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বদরের যুদ্ধ, যুদ্ধ যুদ্ধের পরে, এরপরে গনিমতের সম্পদ নিয়ে, যুদ্ধবন্দীদের নিয়ে, সেটা আমরা ইতিহাস জানি, সিরাতের মধ্যে রয়েছে। যুদ্ধবন্দীদেরকে নিয়ে কি করবে? ওমর বললেন যে এগুলো তো যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়ে দাও। আবু বকর বললেন, এরা আমাদের তো ভাই বেরাদার, রক্তের সম্পর্ক, উপরন্ত আমরা আরেকটা চান্স দিতে পারি, দেখি লাস্ট চান্সে তারা কালেমা টালেমা পড়ে যদি মুসলমান হয়, ওদের সাথে তো আমাদের শত্রুতা হল ইমান কুফুরের, যদি তারা মুমিন হয়ে যায় তারা আমাদের ভাই, এমনি তো বংশের ভাই আছেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং আরও কিছু সাহাবীর পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত দিয়ে দিলেন, ঠিক আছে আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিব। তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আবার অনেকে মুক্তিপণ দিতে পারলেন না, তা বললেন ঠিক আছে তাহলে আমাদের মধ্যে যারা অশিক্ষিত আছে ওদেরকে লেখাপড়া শিখাও, আরও অনেকগুলো অপশন দিলেন, দিয়ে এভাবে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন যে এটা কেমন হলো, যুদ্ধ অপরাধীদেরকে তো ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, তবে যেহেতু 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 পরামর্শ করছেন
এজন্য ছেড়ে দেওয়া হলো আপনাদের, যেহেতু পরামর্শ করে কাজ করছেন। এজন্য আমি আল্লাহর ফয়সালা ছিল হযরত ওমরের ফয়সালা, তবে যেহেতু পরামর্শ করে কাজ করছেন সামগ্রিকভাবে আপনাদের থেকে এটা উঠিয়ে দেওয়া হলো। আমার পক্ষ থেকে আপনাদের আর কোনো তিরস্কার নেই, কোনো শাস্তি নেই। এরকম অনেক ঘটনা, উহুদের যুদ্ধে, হুদাইবিয়ার যুদ্ধে, হুদাইবিয়ার সন্ধিতে একটা মানে একজন মহিলার পরামর্শে পুরো একটা ইস সমাধান হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন, সাহাবা কিরাম তাতে সম্মত মনে হলো, সম্মত ঠিক আছে, নবী যেহেতু সিগনেচার করছেন, কিন্তু মনে কষ্ট। আল্লাহ নবী বলছেন যে এহরাম অবস্থায় আমরা এহরাম খুলে চলে যাই, এহরাম খুলতে হবে মাথা নেড়া করে। আল্লাহ নবী বলে মাথা নেড়া করো, চলো আমরা চলে যাই হালাল হয়ে। কেউ আর মাথা নেড়া করে হালাল হয়ে যেতে চায় না, বলে আসলাম উমরা করতে, উমরা না করে ফিরে যাবো। চুক্তি যখন হলো তাই উমরা না করে ফিরে যাবো, কি করবেন বিষণ্ন মনে? বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূল আপনাকে বিষণ্ন মনে হচ্ছে, বলে এই অবস্থা, বলে আপনি চিন্তা করবেন না, ওরা আপনার অবাধ্য না, আসলে তারা পরিস্থিতিতে এমন হয়ে গিয়েছে। আপনি একটা কাজ করেন, বলে কি কাজ? একজনকে ডাকায় আপনি নিজের মাথাটা নেড়া করে ফেলেন, হলক করে হালাল হয়ে যান। আপনাকে যখন দেখবে হালাল হয়ে গেছে, আপনি দেখবেন কেউ আর কি থাকবে না, এরম অবস্থা থাকবে না, সবগুলো হালাল হয়ে যাবে। আল্লাহ নবী একজনকে ডাকলেন, বলে আমার মাথাটা নেড়া করে দাও তো আমি হালাল হয়ে যাই। নবীজি হালাল হয়েছেন, বাকি সবাই হালাল হয়ে গিয়েছে। একজন মানে মহিলার পরামর্শ দেখছেন, গোটা একটা জাতি কীভাবে কী হয়ে গেল, মানে আনুগত্যের মধ্যে চলে আসলো। তো এমনভাবে কী করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রীয় বা গুরুত্বপূর্ণ বিষয়ে কী করতেন, পরামর্শ করতেন। হাজরান পরামর্শ কাদের থেকে নেব, এই একটা বিষয়। পরামর্শ যার থেকে নেব তার মধ্যে দুটো গুণ থাকতে হবে, এটা মাথায় রাখেন। একটা হলো যেই বিষয়ে পরামর্শ নেব তিনি ওই বিষয়ে অভিজ্ঞ কি না। তিনি যদি ওই বিষয়ে অভিজ্ঞ না হন তাহলে আপনার দরকার নেই। কি আপনি মনে করেন, আপনি স্টুডেন্ট, আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, করার পরে আপনার হয়তো চয়েস আসছে এই এই সাবজেক্ট, তো সেজন্য কি মসজিদের ইমাম সাহেবের কাছে কত দরকার নেই? আপনি এখানে কোনো একজন ভালো প্রফেসরের কাছে গিয়ে অথবা ভালো একজন অভিজ্ঞ সম্পন্ন ওনার কাছে গিয়ে পরামর্শ নেন যে স্যার আমি এই সাবজেক্টগুলো পেয়েছি, এটার মধ্যে কোন সাবজেক্টটা আমি চয়েস করব। দ্বিতীয় নম্বর হলো অভিজ্ঞ, সাথে সাথে আমানতদারি থাকতে হবে তার মধ্যে। কি থাকতে হবে? আমানতদারিতে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুস্তাশার মুতামানুন, যিনি পরামর্শ দিবেন, পরামর্শদাতা, তিনি আমানতদার। যদি ওই লোকের মধ্যে আমানতদারিতা না থাকে তার কাছ থেকে পরামর্শ নেবেন না। আমানতদারি তিনি এই মতামতটাকে যথাযথ আমানতদারিতার সাথে দেন কিনা। লোক অভিজ্ঞ ওই সাবজেক্টে ওই বিষয়ে, কিন্তু তার মধ্যে খামখেয়ালিপনা আছে, ধীরস্থিরতা নাই, তাহলে তার কাছ থেকে কী করবেন না, পরামর্শ দেবেন না। নাম্বার তিন হল যারা বেদিন টাইপের লোক, বেদিন, আল্লাহর হুকুমের ব্যাপারে তার কোনো তোয়াক্কা নেই, এই সমস্ত লোকদের কাছ থেকে কোনো ইমানদার কোনো পরামর্শ নেবেন না সোজা হিসাব। কারণ আল্লাহর সাথে যারা বিশ্বাসঘাতকতা করে বান্দার তার উপর আস্থা রাখতে পারে না। তাহলে মৌলিকভাবে অভিজ্ঞ ব্যক্তি, আমানতদার ব্যক্তি এবং যার মধ্যে আল্লাহর ভয় আছে তুলনামূলক, তার কাছ থেকে কী করবেন, পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? মজ্জাজ মোহতারাম, পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কি ছোট বড় নারী পুরুষ এগুলো দেখার বিষয় আছে? জবাব হল না। পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে আপনি পরামর্শ নেওয়ার পরে আপনি চিন্তা করবেন আপনি কি করবেন না করবেন, কিন্তু পরামর্শ ছোটও দিতে পারে, বড়ও দিতে পারে, নারীও দিতে পারে, পুরুষও দিতে পারে, এমনকি গোলামও দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, অনেকবার করে বলেছি ঘটনাটা, বুখারীর মধ্যে অনেক জায়গায় এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সভাসদ বা পরামর্শের সূরা ছিল আর কি, সূরা ক্যাবিনেট, পরামর্শ ক্যাবিনেট, এর মধ্যে ইবনে আব্বাস ছিলেন কিশোর,
কিশোর, ধরেন কিশোর বের হয়েছে তরুণ, এই তরুণকে দেখে অভিজ্ঞ বা বয়স্করা মাঝে মাঝে একটু নাক ছিটকাই দেন, বলো আমাদের ছেলের বয়সে বলা না আবনা মিসলু। হযরত ওমর কোন কথা বলতেন না, তো একদিন সবাই ধরলেন, একদিন ধরলেন সূরা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল, এই সূরা তাফসীর জিজ্ঞেস করলেন, এক একজন এক এক কথা বলে, এখানে এই সূরার মধ্যে বেশি বেশি ইস্তিগফার করতে হয়েছে। আর একজন বললেন যে, বললেন এক একজন, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন এই সূরার গুড় রহস্য সম্পর্কে তুমি বলো, আসল রহস্যটা কি? বলে আসল রহস্য হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার মধ্যে জানিয়ে দিতে চেয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর আল্লাহর কাছে চলে যাবেন। কেমনে? বলে নবী যে মিশন নিয়েছেন সাকসেস হয়েছে, লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তাহলে যেই উদ্দেশ্যে মাহফিলটা করলাম, যেই উদ্দেশ্যে মানে প্রোগ্রামটা করলাম, ওই উদ্দেশ্য সাকসেস হয়ে গেলে প্রধান অতিথি এখানে আর দরকার নেই, উনি এখন ওনার বাসভবনে চলে যাবেন। নবীজির আসল বাসভবন তো আল্লাহর দরবার, আল্লাহর কাছে। যে আল্লাহ নবীজিকে যে মিশন নিয়ে পাঠিয়েছেন সেই মিশন সাকসেস, লোকজন কালেমা পড়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করতে করতে ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আল্লাহ হযরত ওমর বলেন, ভাই আমি তো তাই বুঝি এখান থেকে, আপনারা কি বলেন মুরব্বীরা? মুরব্বীরা চুপ। এখানে বোঝার বিষয় হলো অনেক সময় ছোট যে তার থেকে পরামর্শ নেওয়া যায় যদি তার মধ্যে সেই কি থাকে, প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এই ছেলের মধ্যে সে জ্ঞান আছে দেখেই কি করেছেন পরামর্শ। ঠিক আছে ইনশাআল্লাহ।